দেশে একদিনের রেকর্ড এক হাজার চৌত্রিশ জন করোনায় আক্রান্ত চব্বিশ ঘন্টা মারা গেছেন জন। এগারো স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার জানানের ওবায়দুল কাদের চিকিৎসকের সংখ্যা বাড়ায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে গতি বেড়েছে এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাণহানির সংখ্যা তিন লাখের কাছাকাছি সংক্রমিত বিয়াল্লিশ লাখের বেশি মানুষ স্বাগত এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সাথে আছি আমি মিতা দর্শক শিরোনাম এবারে চলে বিস্তারিত সংবাদে দেশে একদিনের রেকর্ড জনের মধ্যে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে পনেরো হাজার ছয়শ একানব্বই জনে সোমবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় মারা গেছেন আরও এগারো জন এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুশো উনচল্লিশ জনে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত আটই মার্চ তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু গত দুই মাসে আর কখনো একদিনে এত রোগী বাংলাদেশে শনাক্ত হয়নি সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ঘন্টায় সুস্থ সুস্থ জন মোট হলেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন বুলেটিনে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় দেশের সাঁত্রিশটি ল্যাবে এ সাত হাজার দুশো আটটি নমুনা পরীক্ষা করা হয়েছে ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করেন সরকার কঠোর অবস্থানে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাদুল কাদের বলেছেন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান এখনও চলমান সকালে তিনি তার সরকারি বাসভবনে জানান। করোনা বিস্তার রোধে সরকার চিকিৎসা ক্ষেত্রে সক্ষমতা বাড়িয়েছে সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে গতির সঞ্চার হয়েছে তিনি আরো বলেন দেশ যখন করোনার করাল গ্রাসে বিপর্যস্ত তখন জনগণের প্রত্যাশা ছিল বিএনপি ত্রাণ সাহায্য নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে কিন্তু তারা তা না করে নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছে এই দুর্যোগে যা কোনোভাবেই প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের তাদের স্মরণ করিয়ে দিতে চাই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা শুদ্ধি অভিযান এখনো চলমান দেশ যখন করোনার করাল রাশে বিপর্যস্ত তখন জনগণের প্রত্যাশা ছিল বিএনপি প্রাণ সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াবে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা যখন ঈদ না করে সে অর্থ অসহায় জনগণের মাঝে বন্টনের নির্দেশ দেওয়া হয়েছে তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে প্রাণের পরিবর্তে দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ করছে জিকাবহাম্লেম লেগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন শুধু সরকারের সমালোচনা না করে মানবিক হয়ে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আজ এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান দিন নিয়ে অনুষ্ঠান নামে পরস্পর দোষেরও কথাবার্তা দেশবাসী এখন আর দেখতে চায় না এই দুর্যোগ মোকাবেলায় সরকারের কর্মকাণ্ড মুল্যায়ন করার সময় এখনও হয় নাই আগে দুর্যোগ কেটে যাক তারপর সরকারের প্রতিটি কর্মকাণ্ড প্রতিটি পদক্ষেপ চুলচেরা বিশ্লেষণ করেই মূল্যায়ন করা যাবে সমালোচনাও করা যাবে এই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত চিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শ এবং সরকারি সিদ্ধান্তগুলো মেনে চলুন মানবিক হন মানবতার হাত বাড়িয়ে দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ এই দুর্যোগ কেড়ে যাবেন আজ দেশের দুই প্রধান ঘাট কাঠালবাড়ি শিমুলিয়া এবং পাঠুরিয়া দরুদিয়া রুটে শহরমুখী মানুষের ঢল ছিল দিনভর রোববার থেকে সীমিত পরিসরে খুলেছে দোকানপাট ও মার্কেট নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দিতে গেল কয়েকদিন ধরে দুই ঘাটে এমন ভিড় যাত্রীদের বেশিরভাগই ব্যবসায়ী কিংবা কর্মচারী অনেকে ঘাট পার হয়ে ছোট পরিবহনে রওনা দিচ্ছেন এর মধ্যে গুনছেন অতিরিক্ত ভাড়াও পণ্যবাহী ট্রাকের সংখ্যাও বেড়েছে এদিকে দেশের শহর এবং গ্রামের দোকানপাটগুলোতেও আগের তুলনায় ভিড় বেড়েছে মারা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনাও খুব একটা নজরদারিতে নেই প্রশাসনও পার্বত্য জেলা রাঙ্গামাটিকে আপাতত করোনা মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসক এ কে মামুনুর রশিদ জানিয়েছেন জেলায় প্রথমবারের মতো ধরা পড়ে চার করোনা রোগীর রিপোর্ট পরপর দুবার নেগেটিভ আসা এবং নতুন রোগী শনাক্ত না হয় তারা এই ঘোষণা দিয়েছেন রাঙ্গামাটির স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাক্তার মোস্তফা কামাল জানিয়েছেন রাঙ্গামাটিতে সর্বমোট চারশো একষট্টি নমুনা সংগ্রহ করা হয় যার মধ্যে ওই চারটি ছাড়া বাকি সবগুলোই নেগেটিভ আসে দেশে করোনা রোগী ধরা পড়ার এক মাস আঠাশ দিন পর্যন্ত করোনামুক্ত জেলা থাকলেও ছয় মে হঠাৎ চারজনে করোনা আক্রান্ত হয় রাঙামাটিতে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাণহানির সংখ্যা প্রায় দুই লাখ পঁচাশি হাজারে পৌঁছেছে ছোঁয়াছে এ ভাইরাসের সংক্রমিত বিয়াল্লিশ লাখের বেশি মানুষ গত এক মাসে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ জনের মৃত্যু হয় দেশটিতে মৃতের সংখ্যা আশি হাজার ছাড়ালো আক্রান্ত সাড়ে তেরো লাখের বেশি মানুষ একদিনে যুক্তরাজ্যে দুশো আটষট্টি জন ইতালিতে একশো পঁয়ষট্টি এবং স্পেনে একশো তেতাল্লিশ জনের মৃত্যু হয় অপর হটস্পট ব্রাজিলে এগারো হাজার ছাড়ালো প্রাণহানি দেড় লাখের বেশি আক্রান্ত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করোনা আক্রান্ত অন্যতম দেশ ইতালি দেশটিতে পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে লকডাউন ইতালির সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশী নুরুজ্জামান অনিক অনিক আপনাকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে ইতালির বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান গত মার্চ এপ্রিল মাসে ইতালিতে ভয়াবহ অবস্থা ছিল সেক্ষেত্রে ইতালি পরিস্থিতি আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং সর্বশেষ খবর আমার কাছে গত চব্বিশ ঘন্টা ইতালিতে মৃত্যুর সংখ্যা একশো জন এবং আক্রান্তের সংখ্যা আটশো জন তাই ইতালির সরকার আগামী আঠারো মে পর্যন্ত ইতালি লকডাউন কীর্তিকে সেকেন্ড পর্যায়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন যেটা কিছুটা শিথিলযোগ্য এবং অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে ইতালিতে বসবাসরত বাংলাদেশি টোটাল জন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এই ছিল আমার কাছে ইতালি সর্বশেষ নিয়ে ধন্যবাদ আপনাকে অনেক আপনাকে ধন্যবাদ দর্শক ইতালি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নুরুজ্জামান অনেক দর্শক এশিয়ান প্রাইম নিউজে নিচ্ছে একটা বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যে সাথে থাকা সমদব্যতি শেষে সবাইকে আবারো সাথে ও থানা ওয়ামিরের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবুর পক্ষ থেকে রমজানে সেহরি বিতরণ করা হয়েছে গতরা থেকে কাননং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ বাবুল মাতব্বর এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুল হক সবুজের তত্ত্বাবধানে হত দরিদ্র আড়াইশো রোজাদার পরিবারের মাঝে মাসব্যাপী সেহেরি কর্মসূচি নেওয়া হচ্ছে এই কার্যক্রম তত্ত্বাবধায়ন করছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক সাইদ। করোনা দুর্যোগকালে ব্যক্তি মালিকানাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কি্ডাগার্ডেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ রাজধানীর ডিআরইউ মিলনায়তনে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী তিনি বলেন সরকার ঘোষিত টাস্ক ফোর্সের পরিসংখ্যান মতে বর্তমানে দেশে প্রায় ষাট হাজারের বেশি ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার সাথে জড়িত আছে প্রায় বিশ লাখ শিক্ষক কর্মচারী এবং তাদের পরিবার বর্গ প্রতিষ্ঠান বন্ধ থাকে অর্থ কষ্টে মানবেতর জীবন কাটছে তাদের এ অবস্থায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিকট মানবিক সহায়তার আবেদন জানান সংগঠনের সদস্যরা পঁয়ত্রিশ নম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে করোনায় অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে সকালে বাংলামোচর এলাকায় ত্রাণ সহায়তা বিতরণ করেন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আগামী তিন দিন প্রায় ছশো মানুষের মাঝে সহায়তা বিতরণ করা হবে এ সময় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ফজলুল হক ঝিনাইদহের সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে দুপুরে শৈলকোপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে নিহতরা হলো লালটু মণ্ডল এবং অভিমণ্ডল পুলিশ জানায় ওই গ্রামে দুটি সামাজিক দল আছে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছিল এ নিয়ে আগেও মামলা মোকদ্দমা হয়েছে দুপুরে শফিকুল ইসলামের সমর্থকরা প্রতিপক্ষ মকবুল হোসেন সমর্থক লোকমান মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে সাতজন গুরুতর আহত হয় আহতদের উদ্ধার করে শৈলক বা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লালচু এবং অভিকে মৃত ঘোষণা করেন জিনাদার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুনরায় সংঘর্ষের রাতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে করোনাভাইরাস পরিস্থিতিতে দিনাজপুর ঠাকুরগড় সীমান্ত এলাকায় খাদ্য সংকটে থাকা কর্মহীন অসহায় দ্বৈতদের মাঝে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিজেপি সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুরের সহায়তায় চান্দুরিয়া সরকারি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে উদ্দেশ্য উদ্যোগে কর্মহীন এক হাজার আটশো মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিলেন বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জহিরুল হক খান এ সময় বিয়াল্লিশ বিজেপির ব্যাটেলিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম উপ অধিনায়ক মেজর শামসুজ্জামান মোহাম্মদ আরিফুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন সোমবার সকালে লালমোহনের বদরপুর ইউনিয়নের শতাধিক বধির এবং প্রতিবন্ধীদের মাঝে নগদ টাকা এবং ইফতার সামগ্রী বিতরণ করেছেন এ সময় এমপি শাওন বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি যে কোনো দুর্যোগে আপনাদের পাশে ছিলাম এবং থাকবো করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে সমাজে বিত্তশালীদের গরিব অসহায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমুখ নারায়ণগঞ্জের আড়াই হাজারে করোনায় কর্মহীন এবং অসহায় মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার বিষ নন্দী ইউনিয়নের গ্রামে এই খাদ্য সহায়তা দেওয়া হয় এ সময় পাঁচশো পরিবারের মাঝে চাল চাল তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ নজরুল ইসলাম বাবু সহ অনেকে দেশের অর্থনীতির স্বর্ণদার বলা হয় চট্টগ্রাম বন্দরকে কিন্তু সারা বিশ্বে চলমান করোনা সংকটের কারণে অনেকটা স্থবিরতা নেমে আসে বন্দরের কার্যক্রমে গত এপ্রিলে বিশ ফুটের কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার তিনশো বত্রিশ একক যা গত চার বছরের সর্বনিম্ন মার্চ থেকে এপ্রিলে কন্টেইনার হ্যান্ডেলিং কমেছে সাতচল্লিশ শতাংশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে বন্দর ফিরছে স্বাভাবিক অবস্থায় চট্টগ্রাম বন্দরের চলমান অবস্থার কথা তুলে ধরছেন ইবেন মির ক্যামেরা ছিলেন মামনুর রশিদ বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে চট্টগ্রাম বন্দরে কমতে থাকে কন্টেনার ডেলিভারির সংখ্যা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে গড়ে চার হাজার থেকে সাড়ে চার হাজার কন্টেনার উঠানামার নামার পরিসংখ্যানীয় নামে ধস এপ্রিল মাস জুড়ে সেই সংখ্যা নেমে আসে পাঁচ থেকে ছয় শতে তবে সাম্প্রতিক অচল অবস্থা নিরসনে কিছু কার্যকর পদক্ষেপে স্বস্তি ফিরেছে বন্দরে গেলো রবিবার প্রায় চার হাজার কন্টেনার ডেলিভারি হয় বন্দরে যা সাধারণ ছুটির মধ্যে সর্বোচ্চ বলে জানালেন চট্টগ্রাম বন্দরের এই কর্মকর্তা যে হারে এখন যাচ্ছে এভরিডে চার হাজার করে প্রায় এভাবে গেলে আমাদের আশা করতেছি আমরা এই জাহাজ জটো ক্রমান্বয়ে কমে আসবে এর বাইরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যখন সবগুলা পণ্যই আগে যেখানে শুধুমাত্র সাঁত্রিশটা পণ্য অবডকে ডেলিভারি দেওয়া হতো এখন সে জায়গায় সবগুলো পণ্য আগামী তিরিশে জুন পর্যন্ত ডিপো থেকে ডেলিভারি দেওয়ার একটা অনুমতি দেওয়া হয়েছে এদিকে সরকারের এই পদক্ষেপগুলোকে ব্যবসায়ীরা সাধুবাদ জানালেও অবডগ ডেলিভারি নিয়ে ভোগান্তির অভিযোগ সি এন্ড এফ এজেন্টগুলোর অনেক আমদানিকারক বা শিল্প প্রতিষ্ঠান তাদের র মেটিয়ান্স নিতে পারেনি এখন সব যখন খুলে গেছে এখন সবাই বন্দরে স্বাভাবিক গতি ফিরে এসে লোডিং আনলোডিং সুন্দর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমার প্রেজেন্ট আছে এবং যেভাবে কাজ করতে চাই সেভাবে আমরা বন্দরে উঠানে নামা জাহাজে রান্না করে যাচ্ছি করোনা ভাইরাসের কারণে ইকোনমিকা লকডাউন এবং অন্যান্য যে সমস্যাগুলা ছিল সে কারণে কিন্তু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অলরেডি একটা বড় ধরনের চলাপসার সৃষ্টি হয়েছে সাথে সাথে চট্টগ্রাম বন্দরেরও একটা অচলাপসর সৃষ্টি হয়েছিল করোনা দুর্যোগে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা ঠেকাতে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক চিত্র ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইভেন মির এশিয়ান টেলিভিশন চট্টগ্রাম শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ তার আগে গুলো জানাবো আরো একবার বিশ্বে একদিনের রেকর্ড এক জন করোনায় আক্রান্ত চব্বিশ ঘন্টায় মারা গেছেন আরো এগারো জন ত্রাণের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থানের সরকার জানালেন ওবায়দুল কাদের চিকিৎসকের সংখ্যা বাড়ায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে গতি বেড়েছে এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা তিন লাখের কাছাকাছি সংক্রমিত বিয়াল্লিশ লাখের বেশি মানুষ আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সাথে থাকার জন্য